হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রবাসের ইতিকাহিনীর আরেকটা গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। আজকের ব্লগের ইন্ট্রোডাকশনটা দেখেই বুঝতে পারছো যে আজকের ব্লগটা আমি কী নিয়ে করছি। ক্যালিফোর্নিয়াতে থাকাকালীন মে মাসে আমরা এই হোয়েল ওয়াচিং ট্রিপটা করেছিলাম। ইটস এ ডে ট্রিপ অ্যান্ড আমরা যে সময় যাচ্ছি সেই সময় হাম্পব্যাক হোয়েলটাই বেশি দেখা যায়, অ্যান্ড ক্যালিফোর্নিয়ায় এর মাইগ্রেটিং সিজন এপ্রিল থেকে নভেম্বর অবধি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হোয়েল ওয়াচ ট্রিপে। তো হোয়েল ওয়াচিং করতে আমরা যাচ্ছি মস ল্যান্ডিং। মস ল্যান্ডিং এ যে ক্রুজে আমরা যাব সেটা স্পটিশ হোয়েল ওয়াচিং। তো ওরা যে ক্রুজে নিয়ে যাচ্ছে তাতে যাচ্ছে। এছাড়াও এখানে অনেকগুলো হোয়েল ওয়াচিং কোম্পানি রয়েছে যারা ক্রুজ ট্রিপ করায়। মন্ট্রেতে রয়েছে, সান ডিয়েগো, অনেক জায়গায় ভর্তি। তো আমরা এটা পেয়েছি। তো অলমোস্ট পার হেড চার্জ করেছে $50 অ্যারাউন্ড উইথ গ্রুপ অন ডিসকাউন্ট কুপন। তো $100 চার্জ। হ্যাঁ, কোনো জল বা খাবার নিজেদেরই নিয়ে যেতে হবে, কোনো খাবার প্রোভাইড করবেন না। তো সেই হিসেবে এটা 3 ঘন্টার ক্রুজ ট্রিপ এরা বলছে। তো এখন এই সময় গ্রে হোয়েল দেখার চান্সটা কম, হাফব্যাক হোয়েল আর ব্লু হোয়েল যদি কপালে থাকে তাহলে ব্লু হোয়েলটা আমরা দেখতে পাবো। আদারওয়াইজ ডলফিনস তো রয়েছে, ওরকা বা কিলার হোয়েল দেখার চান্স কম। আমাদের 12:30টার ক্রুজ টাইমটা নেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডা হবে, জ্যাকেটস অলরেডি নিয়ে নিয়েছি। এখন তো প্রচণ্ড রোদ্দুর, চড়া রোদ্দুর, কিন্তু প্যাসিফিকের ওখানে যত যেখানটা নিয়ে যাবে সেখানে প্রচুর ঠান্ডা হবে। তো চলুন ক্রুজে গিয়ে দেখা হচ্ছে। সুমন ভেতরে গেছে সম্ভব আমাদের টিকিটটা কালেক্ট করার জন্য। আমাদের অনলাইন বুকিং হয়েছিল, স্টিল এখানে এসে সেই বুকিং নাম্বারটা দেখিয়ে টিকিটটা কালেক্ট করতে হবে। আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি বোর্ডিংয়ের জন্য। ওই আমাদের সামনে ক্রুজ দাঁড়িয়ে আছে আর এই যে চারদিকের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। যথা সময় বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমরাও আস্তে আস্তে এগোতে থাকলাম। তবে সুমন এর আগে হোয়েল ওয়াচ করেছে বস্টনে থাকাকালীন, তাই ওর এক্সপিরিয়েন্স রয়েছে। আর সেই জন্য বলল যে দোতলায় থাকার থেকে নিচে থাকাটাই বেটার, কারণ অনেক সময় ডিউ টু কিউরিওসিটি হোয়েলরা বোটের খুব কাছে চলে আসে। তাই আমরা দোতলার থেকে নিচে ডেকে থাকাই শ্রেয় মনে করলাম। আমরা বোট তো পড়ে গেছি, টাইম লাগবে পুরো 12:30 টাইম, অলমোস্ট সব লোক চলে আসলে ছেড়ে দেবে। তো এখানে থাকতে থাকতে আমি একটা বাচ্চাদের জন্য অলওয়েজ এরা লাইফ জ্যাকেট পরিয়েই রাখছে, ভেতরেও বসা যায় আবার বাইরেও বসার জায়গা আছে। সামনেটা দেখে আসতে পারি,
এখন আমাদের বোট ধীরে ধীরে মন্ট্রো বে এর দিকে এগিয়ে চলছে। দূরে জলের উপরে ব্রাউন পেলিকান, ব্ল্যাক কামারেন্টস, ইভেন ব্রান্স কামারেন্টসও ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখুন পোলের ওপর যেসব পাখিগুলো দেখা যাচ্ছে সেগুলোর ম্যাক্সিমামই ব্রান্স কামারেন্টস, যেগুলো মন্ট্রো বেতে খুবই কমন। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কোস্টের কত কাছে ওয়েলটা চলে এসেছে। এর কারণ জানার জন্য পাশের ছবিতে একটু চোখ রাখতে হবে। মস ল্যান্ডিং থেকে বেরিয়েই শুরু হয়ে যাচ্ছে সাবমেরাইন মন্ট্রে ক্যানিয়ন, যার গভীরতা গ্র্যান্ড ক্যানিয়নের সমান। আর এটি হলো উত্তর আমেরিকার সর্ববৃহৎ সমুদ্র গর্ভস্থ গিরিখাত। তাই মন্ট্রে বের সমুদ্রের তলায় একটা এত বড় গিরিখাত থাকার জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর সমাগম ঘটে। আর এই তার মধ্যে এই তিমি মাছরা তো অন্যতম। আমরা বেরিয়েই যেমন এখানে একটি মা তিমি মাছ আর তার বেবি তিমি মাছ এই দুজনকেই ঘোরাঘুরি করতে দেখেছি। বেবি তিমি মাছটা প্রচণ্ড ছটপটে আর সেই বেশি জল ছেটাচ্ছিল। আর আমাদের যেহেতু এক ঘন্টা ধরে এদের ওয়াচ করাবে, তাই এদের অনেক কিছু কীর্তিকলাপ আশা করছি দেখতে পাব। এখনও অবধি হুইলদের ডাইভিং দেখছি আর মাঝে মাঝেই স্পাউটিং করছে। খানিকক্ষণের মধ্যেই যেমনটা সুমন বলেছিল, হুইলগুলো বোটের খুব কাছে চলে এসছে। বোটের কাছে দুজনে একটা ডাইভ দিয়ে দূরে কতটা চলে গেছে দেখতেই পাচ্ছেন। মা আর তার সন্তান এখন দুজনেই বেশ খেলার মুডে রয়েছে। এতক্ষণ কেউ ছিল না, এখন আর একটা বোটও চলে এসছে আমাদের সাথে এই একই ওয়েল দেখতে। অ্যাকচুয়ালি এদের কাছে র্যাডার থাকে যেখানে ইনফরমেশন চলে যায় যে না এখন এই মন্ট্রো বেতে এই ওয়েল রয়েছে কি নেই, কোনো ওয়েল আছে কি নেই। এখন আমরা কোস্টের থেকে অনেকটাই দূরে চলে এসেছি। আসলে যেখানে যেখানে ওয়েলটা যাচ্ছে আমাদের বোটও সেখানে এগিয়ে যাচ্ছে। ঢেউয়ের দোলে আমাদের বোটটা এতটাই দুলছে, মাঝে মাঝে ক্যামেরাটা যে স্টেবল রাখতে হয় বা রাখবো সেটা পারছি না। সামনের বোটটা কি যেভাবে দুলছে ঠিক আমরাও একইভাবে কিন্তু দুলছি। আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া, জ্যাকেট পরে আছি কিন্তু হাতে তো মোবাইলটা ধরা, সে হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু এই ওয়েল দেখার মজাটা সেই ঠান্ডাটাকে হার মানিয়ে দিচ্ছে। এতক্ষণ ধরে হামব্যাক হুইলগুলোর জাম্পিং, তারপর ডাইভিং, স্পাউটিং এই সমস্ত বিহেভিয়ারগুলো দেখলাম। কিন্তু এরপর একটা ইন্টারেস্টিং বিহেভিয়ার আসছে, যেটা হলো ফ্লিপারিং।
দিস ফ্লিপারিং ইজ অলসো আ ওয়ে অফ দেয়ার কমিউনিকেশন। সত্যি কথা বলতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এইভাবে বোটে করে সমুদ্রের এতটা দূরে এসে আমি হোয়েল ওয়াচ করছি। নিজে ওশিয়নোগ্রাফি স্টুডেন্ট হয়ে যখন এই জিনিসগুলো চাক্ষুষ করছি, মানে আমার মনে তখন কি এক্সাইটমেন্ট হচ্ছে, আর আমি দেখছি যখন, মানে দেখছি না, রীতিমতো গিলছি জিনিসগুলোকে, মানে আমি বলতে পারবো না কতটা এক্সাইটেড আমি ছিলাম। মানে ক্যামেরাতে এই যে মুহূর্তগুলো নিজের জন্য ফ্রেমবন্দি করা, ক্যামেরায় কি হচ্ছে, কতটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কতটা কি ফ্রেমে আসছে, সেগুলো তো লক্ষ্য রাখছিলামই, কিন্তু চাক্ষুষ পুরোটা নজর করা আর পুরোটা মানে মাইন্ড ব্লোয়িং আমার কাছে। আর আপনারা দেখতেই পাবেন মাঝে মাঝে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করছিল ঢেউয়ের জন্য, আমি সবটা পুরোপুরি একদম স্টিলভাবে পুরোটা ক্যাপচার করা ইটস নট পসিবল। ইভেন ওই এত ঢেউয়ে বোট এতটা দোলে যে ওখানে প্রেগনেন্ট মহিলা কিংবা যাদের পায়ের অসুবিধা আছে, খুবই এজেড মহিলাদের বা বয়স্ক মানুষদের একদমই যাওয়া মানা আছে। যাই হোক, আমি এই হোয়েল ওয়াচটা পুরোপুরি এনজয় করেছি আর আমি যতটা পেরেছি আপনাদের জন্য শ্যুট করেছি। এই দেখুন, এখন এই মাত্র যেটা করলো টেলটাকে জলের ওপর তুলে, ইটস কল্ড লব টেলিং। আর এই যে এখন যেটা আবার করছে, ওরা ফ্লিপারিং করছে, মানে সামনের পেক্টোরাল ফিন দিয়ে সারফেস ওয়াটারে স্ল্যাপ করা, এভরিথিং ইজ নোন অ্যাজ ফ্লিপারিং। আজকে মাত্র দুটি হোয়েলই রাডারে আছে, আর কোনো হোয়েলস নেই আশেপাশে, নয়তো অন্যান্য দিন আরও অনেক হোয়েলস এই মন্ট্রে বে ক্যানিয়নের জন্য এই মন্ট্রে বেতে এসে থাকে। নর্মালি ক্রিল হচ্ছে হামব্যাক হোয়েলের প্রধান খাদ্য, তবে কখনো কখনো এই শ্যালো ওয়াটার লেভেলে চলে আসলে ছোটো ছোটো মাছ যেমন অ্যানচোভি কিংবা সার্ডিনও খেয়ে থাকে। অনেক কিছুই দেখলাম, তবে খুব করে এক্সপেক্ট করছিলাম যে আমরা যদি এদের ব্রিজটা দেখতে পারি সমুদ্রের তলাদেশ থেকে একদম ওপরে উঠে তারপর আবার সমুদ্রে জাম্প করা, কিন্তু দেখা যাক, এখনও অবধি তো দেখতে পাইনি, পরে দেখতে পাই কি না, হাতে এখনও সময় আছে। তবে এই হোয়েল ওয়াচ এক্সপিরিয়েন্সটা একটা অন্য লেভেলের, অন্য ধরনের। একটা ছোট্ট সাজেশন দেবো, প্লিজ কেউ যদি হোয়েল ওয়াচে আসেন, কেউ ভরা পেটে আসবেন না, তাহলে বমি অবধারিত হবে, কারণ এত ঢেউয়ের ওঠা নামা রয়েছে, বোট এত দুলছে, মানে দাঁড়িয়ে থাকা তো দায়, একটা সাপোর্ট তো ধরতেই হচ্ছে, তারপরেও অনেক সময় ব্যালেন্সের জন্য বোটের গায়ের যে রেলিংটা লাগানো আছে ভেতর দিকে, সেটাকে শক্তভক্তভাবে ধরে থেকেও আমরা কেউ স্টেডিলি দাঁড়িয়ে থাকতে পারিনি। এখন নর্থ আমেরিকার ওয়েস্ট কোস্ট জুড়ে হাম্পব্যাক হোয়েলের সিজন চলছে, কিন্তু এছাড়াও গ্রে হোয়েল কিংবা কিলার হোয়েলেরও আলাদা সিজন আছে মাইগ্রেশনের। সেই সময় করে যদি হোয়েল ওয়াচে আসা যায় তো সেই সমস্ত হোয়েলও দেখতে পাওয়া যাবে। তো আমরা এসে এবারে হাম্পব্যাক হোয়েলটা দেখলাম, তবে আবারও ট্রাই করব, যদি হাতে সময় পাই, সুযোগ পাই, তাহলে আদার্স যে হোয়েলগুলো আছে সেগুলোকে এইভাবেই চাক্ষুষ দর্শন করার। এখন দেখুন, আবারও আমরা কিন্তু কোস্টলাইনের দিকে চলে এসেছি, তার মানে হোয়েলগুলো একটু ডিপ সমুদ্রের দিকে যাচ্ছে, আবারও ঘুরে ফিরে কোস্টের দিকে চলে আসে, আর আমাদের বোটও ওদের চেস করতে করতে ঘুরে যাচ্ছে। ভিডিওটা আমি খুব চেষ্টা করেছি মন দিয়ে শ্যুট করার, আর তার সাথে সাথে আমি যতটা জানি অ্যাবাউট হোয়েল বিহেভিয়ার সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগলো অবশ্যই জানিও। এত দিন ধরে যারা আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এই ভিডিওটা আমি একটুই বড় করেছি, আদারওয়াইজ এই হোয়েলের বিভিন্ন ধরনের বিহেভিয়ার এক একটা টাইমে এক এক ধরনের, সেটা সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না।
আর ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ কোনো একটা জায়গায় দুটো নতুন জিনিস আপনাদের চোখে পড়বে। একটা তো ওয়েলের বেলি আপ পজিশন, আর আরেকটাতে লাকিলি আমি ওয়েলের ভোকালাইজেশনটা তুলতে পেরেছি। ঠিক ওই জায়গাটায় কাইন্ডলি একটু সাইলেন্টলি শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়েলের ভোকালাইজেশন বা ওয়েল সং কোনটা। আর ঠিক এই জায়গাটায় ওয়েলটা খাবারটা খেয়ে নিচে জলের তলায় যাচ্ছে, তখনই আমি ক্যাপচারটা করতে পেরেছি। জাস্ট ব্যাক সাইডটা আমার ক্যামেরার সামনে রয়েছে, আর এই সেই মুহূর্ত যেখানে আপনারা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওয়েলের সংটা বা ওয়েলের ভোকালাইজেশন শুনতে পাবেন। গেট রেডি। নাও ইটস টাইম ফর বেলি আপ পজিশন। দেখুন দুটো পেক্টোরিয়াল ফিন জলের উপরে রয়েছে, এর মানে ও পুরোপুরি উল্টে পেটটা জলের উপরের দিকে রেখে সাঁতার কাটছে। এই হুইল ওয়াচিংয়ে আমি যে যে জিনিসগুলো দেখলাম, এতদিন আমরা ম্যাক্সিমাম টাইমে ডিসকভারি চ্যানেল কিংবা গুগলেই দেখে থাকি, কিন্তু এই সমস্ত জিনিস যখন চাক্ষুষ নিজের নজরের সামনে হচ্ছে, তখন সত্যি বলুন তো এক্সাইটমেন্টটা কোন লেভেলের থাকে। আমার তো দারুণ লেগেছে এই হুইল ওয়াচিং এক্সপিরিয়েন্সটা, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে দেখতে কখন যে এক ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। নাও ইটস টাইম টু রিটার্ন। তবে এই এক ঘন্টায় যা দেখলাম তা জীবনে আমি কোনো দিন ভুলবো না, আর মনে করার জন্য এই ভিডিওটা তো রই রই। মস ল্যান্ডিং থেকে ফেরার সময় এনার কাছ থেকে আবার স্যামনও কিনে নিলাম। এর আগেও আমরা মস ল্যান্ডিং এসেছি অ্যান্ড এনার থেকে স্যামন কিনে নিয়ে গেছিলাম, তাই আমরা জানতাম যে ইনি বসেন। এনার ছেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় আর ইনি বোটেতে মাছগুলো বিক্রি করেন। তো আজকে জিজ্ঞেস করতে বললেন যে হ্যাঁ ভালো স্যামন রয়েছে, তাই জন্য বললাম ঠিক আছে তাহলে স্যামনই দিয়ে দিন। এসে আগে আমাদের শুকে নিল। এখানে আগের বাড়ি সি ওয়াটার করছিল। এখনও অবধি অটারদের দেখা মেলেনি, তবে হ্যাঁ এখানে হারবার সিল একটা এদিক ওদিক ঘুরে ফিরে দেখাচ্ছে, তারপর টুক করে জলে ডুবেও গেল। তাহলে আজকে ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে, আর তার সাথে এই ব্লগটাও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর যারা এত দিন ধরে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের লাইকস অ্যান্ড কমেন্টস আমাকে অনেক ইন্সপিরেশন দেয়
নতুন নতুন ব্লগ করার জন্য। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।